দক্ষিণ এশিয়ান গেমসের 35 বছরের ইতিহাসে এমন সোনা ধরা দিন আগে কখনোই আসেনি বাংলাদেশের। একই দিনে বাংলাদেশ জিতল 7টি সোনা, এর মধ্যে 6টি এসেছে আর্চারিতে, 1টি মেয়েদের ক্রিকেটে। আমার বিশ্বাস এই গোল্ড পাওয়ার মাধ্যমে মেয়েরা আরো অনেক স্ট্রাকচার ওয়াইজ বলেন বা ফ্যাসিলিটি অনেক কিছু পাবে, তো ওই জন্য আমার অনেক কাজ আছে এখানে। যদি এই টাইপের আমরা বার্গেনিং করতে পারবো, সেটা আইসিসির সাথে হোক, সেটা আমাদের হাইয়েস্ট অথরিটি গার্জেন ক্রিকেট বোর্ড, ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করে আমরা এখানে আরও ভালোভাবে এগিয়ে পারবো। We got the winner here. Iti Khatu. Baba Bhubansana. সাউথ এশিয়ান গেমস এবং দিনের শুরুটাও গোল্ড মেডেল দিয়ে শুরু হয়েছে, তো আশা রাখছি যে ইনশাল্লাহ এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং আগামী গতকাল যে গোলগুলো আছে ইনশাল্লাহ আমরা সেটাও জিততে পারবো, এবং আমরা আশা রাখছি যে আর্চারি থেকে সর্বোচ্চ রেজাল্ট ইনশাল্লাহ এবার সাউথ এশিয়ান গেমসে আসবে। এখনও বাংলাদেশের খেলা বাকি আছে আরও দুদিন, এবারের প্রত্যাশা 2010 ঢাকা গেমসকে ছাড়িয়ে যাবার। বদিউজ্জামান মিলন, পোখারা, নেপাল।